একটা ঝিঙ্গা বাড়ি কি সুন্দর সুন্দর সবুজ। কালকে বৃষ্টি হয়েছে আর সবকিছু সবুজ হয়ে গেছে। এই যে আজকে ছাদ বাগানে আসলাম অনেকদিন পর, কি সুন্দর! এই যে পেঁপেগুলা, অনেকগুলা পেঁপে, একটা পাড়ি আর একটা পাড়ি, একটা দিয়ে হবে না, দুইটা তরকারি থাকবে। নিজের হাতে মানে ছাদের বা যে কোনো ফল ফুল পাওয়ার আনন্দই আলাদা। ওরে বাবা রে, এই যে একটা টমেটো আছে, এ যা পচে আছে, এটা কি অবস্থা! এটা খাওয়া যাবে, রাখলাম। দেখি সামনে আর কি আছে, ঢেঁড়স, এটা একটু বড় হবে কালকে পরশু। এই ভিতরে একটা ঢেঁড়স বাতি হয়ে গেছে, এই যে দেখেন, রাখলাম। উড়ে বাপে, এই জায়গায় তো অনেকগুলো ঢেঁড়স। আরেকটাও পড়া যাবে, এটাও পড়ে ফেলে, ধরতে ধরতে গেল। দেখি আর কি কি পাওয়া যায়। উড়ে বাপে, অনেকগুলো যে ঢেঁড়স, একটা এই যে একটা, এটাও পেরে নেই। এখন কি পরিমাণ পুঁই শাক, ওয়াও! এই যে একটা ঝিঙ্গা, সুন্দর! হা হা হা, এটা তো দেখেই নাই মনে হয়। বাদ পারে ফেলে, লুকায় আছিস কেন বাবা? ঘোড়ার একটা আছে, দুইটা একটা তরকারি হয়ে যাবে, তাও পাইরে ফেলে। এটাও পেরে ফেলে, কাশিটা কাটলে বেশি ভালো হইতো। অনেক তরকারি হয়ে যাচ্ছে, ওয়াও, অনেকগুলো হয়েছে। এই পেঁপে দুইটা ওই জায়গায় রাখে, ওয়াও, কতগুলা! দেখি আর কি কি পাওয়া যায়। তবে এটাই নাই, এদিকে 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 এই জায়গায় একটা ঢেঁড়স, এদিকে নাই। এই যে কচুমুখিগুলো বড় হয়ে যাচ্ছে, এই যে কচুমুখি, এই গাছ তো সব। আর এই যে আমার সেই আলু গাছটা, এটা এদিকে থাকো বাবা, পরে তুলে দিবা একটু বড় হইলে। এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, ভালোই তো লতা এসেছে। উড়ে বাবা, ওই যে মিষ্টি কুমড়া, ওই যে মিষ্টি কুমড়া ফুল আসছে। আর এই যে দেখেন শাক, কি সুন্দর সুন্দর সবুজ সবুজ শাক। আজকে আর মিষ্টি কুমড়ার টোকা পারবো না, অন্য একদিন পারবো। দেখেন কি সুন্দর,